বিয়ে শুনলেই সানাই কম মাথা ভো ভো করে বেশি। বিয়ে যেন বাড়াবাড়ি, অতিরিক্ত কিছু, বাজারে সেলে শেষ দিনে যেন হুড়োহুড়ি ভিড়, উফ। আর এই বিয়ের চাপে জীবন অতিষ্ঠ, অপূর্বর। নাম শুনলেই কিরকম একটা সজ্জন ভালো ছেলে মার কাছে হারা ভেসে আসছে, তাই তো? স্বাভাবিক, আমাদের অপূর্ব আসলে তাই। তো যেটা বলছিলাম, এই বিয়ের চাপে জীবন অতিষ্ঠ, অপূর্বর। তাই ঘুম ভাঙার পরে অপূর্বর মনে হলো আজ সকাল না হলেই বোধহয় ভালো হতো। আপনি এতক্ষণেও যদি রিলেট না করে থাকেন তাই বলে দেওয়াই ভালো। অপূর্ব না, মানে আসলে আচ্ছা বলেই ফেলি, কয়েকদিন আগে অপূর্বর একটি সম্পর্ক ভেঙে গিয়েছে, যে আজীবন সিঙ্গলহুডের ছাতার তলায় দাঁড়িয়ে সে বুঝবে কিনা জানি না, তবে দীর্ঘদিনের সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে নতুন কারুর সাথে নতুনভাবে কিছু ভাবা প্রায় অসম্ভব একটা কাজ। এর ওপর আজ ওকে যেতে হবে এক মেয়ের সাথে দেখা করতে, ওই যে বলেছিলাম বিয়ে। হ্যাঁ, ওইদিকে এগোতে গেলে প্রথম ধাপটা হলো মেয়ের সাথে আলাপ। গিয়ে কি বলবে অপূর্ব, এটা ভেবেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। সভা সমাবেশে কথা বলা আর মেয়েদের সামনে কথা বলা তো আর এক বিষয় নয়, তাই না? তারপর দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কষ্ট। না, ন্যাকামো করছি না, সিরিয়াসলি, একটু মনটা কেমন অম্বল হয়েছে মার্কা ফিল করা এই অবস্থায়। অনেক বেলা হয়েছে, এবার ওঠ। মা, বলছি যে বিয়ে করাটা কি জরুরি? মেয়ের সাথে দেখা না করতে গেলে হয় না? এসব কি কথা, বিয়ে কেন করবি না? আর মেয়েটাকে না বলা যাবে না, তার তো একটা সম্মান আছে। আরে বাবা, আমি কি তাকে অসম্মান করছি নাকি? তাহলে যাবি না কেন? অবশ্যই যাবি। মা এবং মায়ের যুক্তি, মাউন্ট এভারেস্ট ডিঙিয়ে গেল, মায়ের দেওয়া যুক্তিকে ডিঙিয়ে যাওয়ার ক্ষমতা এখনো মানবজাতির হয়নি, বুঝলেন কিনা? অগত্যা কথা বলার আর কোনো কারণ না পেয়ে থেমে গেল অপূর্ব। তারপর বলল, আমি বের হচ্ছি, কিছু কাজ আছে, একেবারে রাতে ফিরবো। রাতে ফেরো আর যাই করো, মেয়েটার সাথে দেখা করতে যেন কোনো ভুল না হয়। হুম বলে বেরিয়ে গেল অপূর্ব। কিন্তু মনে মনে একটা কথাই মনে হলো, স্বাধীনতা শেষ হয়ে আসছে, হাত পা গুটিয়ে যাচ্ছে ওর। মানে এইভাবে কোনো মানে হয়? পরীক্ষায় আসা আনকমন প্রশ্ন হলো বিয়ের আগে মেয়ের সাথে আলাপ। গেল, সব শেষ হয়ে গেল এবার। তবে অপূর্ব খুব একটা দমে যাওয়ার পাত্র কিন্তু নয়। বিয়ে যাতে না করতে হয় তার জন্য যথেষ্ট ফন্দি ফিকির তৈরি করে রেখেছে ও। আসলে সমস্যাটা না অন্য জায়গায়, মায়ের কথা কাটতে পারেনি অপূর্ব। কিন্তু এটা সত্যি যে বিয়ের পরে সারা দিন কাজের মধ্যে বউকে কখন সময় দেবে এটাই তো হিসেবে মেলাতে পারছে না ও। নিজের ছোট ব্যবসাটিকে এখন বড় করার চিন্তাই শুধু ঘুরপাক খাচ্ছে অপূর্বর মাথায়। তার মাঝেই বিয়ের চিন্তা তো জট পাকিয়ে দেবে বলে ধারণা। কিন্তু ওই যে মায়ের সামনে এলেই, মা গো মা, মার্কা একটা প্যান প্যানের সুর বেজে যাচ্ছে ওর মগজটায়। অপূর্ব ভাবছে মাকে বলবে যে বিয়ে করতে পারবো না মা, চিৎকার করে বলবে। কিন্তু সাইলেন্সের কি আর সাইরেন হতে পারে? সারাদিন কাজের মধ্যে এই কথাগুলোই ঘুরে ফিরে মনে হচ্ছিল অপূর্বর। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 4:27 বেজে গেছে, বেরিয়ে পড়তে হবে, মেয়েটার আগে পৌঁছতে হবে। কোনো মেয়ে তার জন্য অপেক্ষা করে বসে থাকবে এটা দায়িত্ব জ্ঞানহীন কাজ বলেই মনে করে অপূর্ব। যদিও দুপুরে খাওয়া হয়নি, কিন্তু এখন খাবার মতো সময়ও নেই তার হাতে। কথাতেই আছে ফার্স্ট ইম্প্রেশন, বাকিটা তো আপনি জানেনই। তাই অপূর্ব আর বেশি দেরি না করে মিটিং পয়েন্টের দিকে বেরিয়ে পড়ল। 5টা বাজতে এখনো 3 মিনিট বাকি, 5টার সময় দেখা হবার কথা। সময় মতো পৌঁছে অপূর্ব ভাবতে লাগলো, মেয়েটা না এলেই বরং ভালো হয়, হাতে কয়েক মিনিট আছে, এই ফাঁকে একটু ফ্রেশ হয়ে নিতে পারলে বেশ হয়। চোখে মুখে একটু জল দিয়ে ওদের জন্য বুক করা টেবিলটা এসে বসলো অপূর্ব।
কীর্তনখোলা নদীটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। চেয়ারে গা এলিয়ে দিয়ে বসলো অপূর্ব, বসেই ওর ভুরু কুঁচকে গেল। আচ্ছা মেয়েটার নাম যেন কি? নাম মনে না থাকাটা আমার একটা রোগ হয়েছে আজকাল। উফ, কি করা যায়? ও, ফোনের কল লিস্ট থেকে পাবো, কারেক্ট। চাক বাবা, পাওয়া গেছে। নাম পৌলমী, 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 পৌলমী। আনমনে দু তিনবার নামটা বলে মুখস্থ করে নিল অপূর্ব। দুই ভাই বোনের মাঝে পৌলমী ছোট, বাবা চাকরি করে, বড় ভাই ঢাকায় চাকরি করে। ছোট মেয়ে তাই আদরে আল্লাতে বড় হয়েছে মনে হয়। চোখ বন্ধ করে এইসবই ভাবছিল অপূর্ব, হঠাৎ করেই, হ্যালো, শুনছেন অপূর্ব, আপনি কি ঘুমিয়ে গেলেন? কি খাবেন? কি খাবো মানে? আসলে কাজের চাপে দুপুরে খাওয়া হয়নি, তাই এখন কিছু না খেলে আপনার কথা শুনতে পাবো না। আপনিও খাবেন আর আমিও। কি এত কাজের চাপ যে খেতেই পারেননি? খাবারের অর্ডারটা দিয়ে তারপর বলি। আচ্ছা বেশ, তাহলে কি খাবেন? আমি শুধু কফি খাবো। আরে ধুর, কি খাবেন? বিরিয়ানি খান, এখানকার বিরিয়ানি খুব বিখ্যাত। এই সময় বিরিয়ানি খাবো? আরে খাবেন না কেন? এক্সকিউজ মি, শুনছেন? হ্যাঁ, আমাদের এক হাঁড়ি বিরিয়ানি আর দুটো কোকের ক্যান দেবেন তো? আপনার মাথা ঠিক আছে তো? খিদেতে আপাতত নেই, তবে খেলে ঠিক হয়ে যাবে আমি নিশ্চিত। আর আপনি কফি খাবেন তো? সেটাও আপনাকে খাওয়ানো হবে, আরাম করে বসুন। পৌলমী হতভম্ব হয়ে অপূর্বর কাণ্ডকীর্তি দেখতে লাগল আর ভাবতে লাগল, প্রথম আলাপেই এই ছেলে হয়তো প্রথম যে আগে এসে ঘুমিয়ে পড়েছে। এখন নিজের নার্ভাসনেস কাটানোর জন্য হুড়োতাড়া করে একাই কথা বলে যাচ্ছে, আর খিদে পেটে এরকম কাউকে আগে দেখিনি বাবা। এই ছেলে যদি ওর বর হয় তাহলে ওর নিজের যে কি হবে সেটা ভেবে মাথার ভিতরে ছোটখাটো একটা সুনামি অনুভব করলো পৌলমী। কই, শুরু করুন, আপনি না শুরু করলে তো খেতে পারছি না। আচ্ছা, আমি ঘুমালে আমার চেহারা কি খুব বোকার মতো দেখায়? না, খুব একটা না। আপনি ধরা পড়ে গেছেন, আমাকে নির্ঘাত বোকা দেখায়। তবে এই যে আপনি সত্যিটা বলে ফেলেছেন, তার জন্য আপনাকে এই শহরে সেরা কফি খাওয়ানো হবে। পৌলমী হেসে ফেলে খাবারে মন দেয়। বেশ ভোজন রসিক, আর খাওয়াতেও ভালোবাসে। আচ্ছা, এ কি ভালো রান্নাও করতে পারে? না, এটা বেশি ভাবছেও, তাই না? কাম অন, এটা তো সবে মাত্র প্রথম আলাপ, এখন স্রেফ ইম্প্রেশন জমানোর কথা, বাড়তি জিনিস পরে হবে। এদিকে খাবার শেষ করে অপূর্ব বলল, কাজের কথা হোক এবার, বলুন কি কি প্রশ্ন আছে আপনার। আমার প্রশ্ন? আমি তো ভাবলাম আপনিই অনেক প্রশ্ন করবেন। হ্যাঁ, এটা ভাবাই স্বাভাবিক বিষয়, তাই হয়ে থাকে তো। তবে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আমি আপনাকে কিছু বলতে চাই। তার আগে যদি আপনার কোনো প্রশ্ন থাকে। আমার কোনো প্রশ্ন নেই, আর প্রশ্ন করে কি মানুষকে জানা যায়? খুব ভালো কথা বলেছেন, এবার উঠে পড়ুন তো, বাকি কথা হাঁটতে হাঁটতে বলবো। মানেটা কি? কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে কফি খাওয়াতে হবে না, তাই সেখানেই যাব। চলুন চলুন। না না, এখন এখন আর কফি লাগবে না। না না, সে কিভাবে হয়? আমি তো আপনাকে বললাম কফি খাওয়াবো, তাই খেতে তো আপনাকে হবেই, সাথে আমার কথাগুলো তো আপনাকে শুনতে হবে। আচ্ছা বেশ, চলুন তাহলে। আচ্ছা পাল্লায় পড়া গেল তো। পৌলমী এতক্ষণ হাসছিল, মজা পাচ্ছিল, এবার বেশ বিরক্ত লাগছে ওর। জোর করে বিরিয়ানি হলো, এখন আবার হেঁটে হেঁটে কফি শপ থেকে কফি। কি অদ্ভুত লোক! একে ও নিজেই নার্ভাস হয়ে আছে, প্রথম আলাপ, এসব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? তাছাড়া প্রথম আলাপ বলে তুমিতে না নেমে এখনো আপনি চালাতে হচ্ছে, তাতে অবশ্য অপূর্বর কিছু যায় আসে বলে মনে হচ্ছে না পৌলমীর, একদিকে ভালোই। এইসবই ভাবল পৌলমী, বেশ নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে অপূর্বর। পৌলমীকে এখনো অবধি খোলাখুলি কোনোভাবে জাজ করেনি, বেশ হালকা মেজাজে ফুরফুরে কথা হচ্ছে, বেশ ভালোই তো লাগছে অপূর্বকে, ভাবে পৌলমী। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে ওরা।
পৌলমি ঘাড় ঘুরিয়ে দেখতে যাচ্ছিল যে ওরা কতটা রাস্তা এলো। তখনই ভীষণ কাটা কাটা গলায় অপূর্ব বলল, আমার জীবনে একটা ছোট্ট হোঁচট আছে, সেটা সম্পর্কে আপনার জানা উচিত, তাই আপনাকে হাঁটতে নিয়ে এলাম। পৌলমি, আমি এতদিন অবন্তি নামে একটা মেয়েকে ভালোবাসতাম, একাই বাসতাম, ঠিক বাসতাম বললে ভুল হবে, এখনো বাসি। ঘুম থেকে চোখ খুলে এখনো হয়তো ওকেই দেখতে চাই আমি। আপনাকে দেখে প্রথমে যেন আপনার মাঝে আমি অবন্তিকেই খুঁজছিলাম, তাই তখন আপনাকে এক ঝলক দেখেই ওরকম ভ্যাবাচাকা খেয়ে একাকার কাণ্ড করেছি। যদিও আমি যেদিন ঢাকা ছেড়ে এসেছি সেদিন থেকে সে আমার জীবন থেকে সমস্ত প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আমার মনে হলো এটা আপনার জানা প্রয়োজন। পৌলমি, আপনি কি শুনছেন আমার কথা? হ্যাঁ শুনছি। বেশ, যা বলছিলাম, অবন্তী আমার জীবনে আর কোনোদিন ফিরবে না, সেসব পথ অবন্তী নিজেই বন্ধ করে দিয়েছে। পৌলমি, আমি আমার জীবনের সাথে আর কাউকে জড়াবো তার শক্তিও বোধ হয় আমার নেই। মা বাবা আত্মীয় সবাই চায় আমি বিয়ে করে যেন স্থায়ী হই, কিন্তু আমি সেটা পারবো কি না আমি নিজেই জানি না। মানে অবন্তীকে নিয়ে এখনও কিছু ভাবনা থেকে গেছে, এই অবস্থায় বিয়ে করাটা আমার মনে হয় না ঠিক, তাই বিয়েটা ঠিক আমি পারবো না, আর আমার পক্ষে সবাইকে সুখী করা সম্ভব না, আর সেটা আমি করতে চাইছিও না। আচ্ছা, আপনি কি কফি খেতে পছন্দ করেন? কি, ও আপনি না বললেন এই শহরের সেরা কফি খাওয়াবেন, এটাই সেই জায়গাটা? আমি কিন্তু এখান থেকে আগে কফি খেয়েছি, শহরের সেরা বলে তো মনে হয়নি আমার। সেরা কফি খাওয়াবো আপনাকে, তবে আপনাকে একটু বসতে হবে, আপনি এখানে বসুন, আমি কফি নিয়ে আসছি। পৌলমি চেয়ারটা টেনে বসতে গিয়েই খেয়াল করল অপূর্ব কফি শপের কিচেনে ঢুকে গেছে। করছেটা কি ছেলেটা? আর অপূর্ব যে বিয়ে করতে চায় না ওকে, তাও পৌলমি বুঝে গেছে ওর কথা শুনে। তাহলে এটা কি ধরনের ভদ্রতা দেখাচ্ছে অপূর্ব? কি দরকার এসবের? উঠে চলে যাওয়াটা নেহাতি অভদ্রতা, তাই বাধ্য হয়েই বসে রইল পৌলমি। এখানে কি করে শহরের সেরা কফি পাওয়া যায় ভাবতেও পারছে না ও। রাস্তার পাশে জাস্ট আরেকটা কফি শপ যেমন হয় সেরকমই এটা। গত মাসেই তো এসেছিল পৌলমি একবার ওর এক বান্ধবীকে নিয়ে, কে জানে এখানে কি এমন আছে। এমন সময় অপূর্ব ট্রেতে করে এক কাপ কফি, এক কাপ চা আর সাথে দুটো ডার্ক চকলেট বিস্কিট নিয়ে এলো। এই নিন শহরের সেরা কফি, হ্যাঁ আমার হাতে বানানো। মানে আপনি কফি বানাতে চলে গেছিলেন? হ্যাঁ, আপনাকে বললাম না সেরা কফি খাওয়াবো, তো আমার মতে এই শহরে আমি সব থেকে ভালো কফি বানাই, আর এটা আমার পরিচিত কফি শপ, আমাকে ওরা খুব ভালোবাসে, তাই সুযোগ পেলেই ঢুকে পড়ি। এমনিতে রান্না করতে আমার ভালোই লাগে, তবে আপনাকে খাওয়ানো হবে না, আপনাকে আর কোনোদিন তো পাবো না, তাই তো? আর কোনোদিন আমাকে পাবেন না মানে? মানে আমার এত সমস্যার পরেও আপনি আমাকে বিয়ে করবেন বলে তো মনে হয় না। আমি কি করব না করব সেটা আমার বিষয়, নাকি সেটাও আপনি ঠিক করে দেবেন? আচ্ছা বেশ, সরি, এবার আপনি কফিটা খান, না হলে ওটার স্বাদ থাকবে না। মেজাজটা চড়ে গিয়েছিল পৌলমির, ছেলেটা বড্ড বেশি নিজেকে বোদ্ধা ভাবে। পৌলমি একবার ভাবল উঠে চলে যাবে, তবু গেল না। কফির কাপটা হাতে নিয়ে চুমুক দিতে যাচ্ছিল, তখনই অপূর্ব প্রায় চিৎকার করে উঠল, না 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 না, ওভাবে না, ওভাবে না, করছেন কি? কি ওভাবে না, কি হলো? কফিটা ওভাবে খাবেন না, এই কফিটা খেতে গেলে প্রথমে একটা বিস্কুট নিতে হবে। কি হলো, আমার মুখের দিকে তাকিয়ে দেখছেন কি? নিন নিন বিস্কুট নিন। হ্যাঁ, এবার ওটাকে কফিতে ডোবান, তারপর বিস্কুটে কামড় দিন, তারপর ফাইনালি কফিতে ছুমুক। পৌলমি বিস্কিট ডুবিয়ে মুখে দিয়ে যেই না কফিতে মুখ ভরে নিল, ওর মনে হলো যেন মুখের ভেতর কফি আর চকলেটের একটা বিস্ফোরণ হলো। অপূর্ব ঠিকই বলেছে, এই শহরের সেরা কফি এটাই। অপূর্ব খুব মনোযোগ দিয়ে চা খাচ্ছিল, চায়ের কাপটা নামিয়ে রেখে পৌলমিকে বলল, আপনি কি তাহলে কিছুই বলবেন না? বলবো তো অবশ্যই, কিন্তু মুখে না। আপনার ঠিকানাটা দিন, আমি চিঠি লিখে আমার মতামত জানাবো। চিঠি? এই মডার্ন যুগে চিঠি? প্রথমে আপনি করে কথা, অবশ্য সেটা মন্দ লাগছে না আমার, এখন চিঠি? বেশ, যদিও চিঠিতে উত্তর পেলে আমার ভালোই লাগবে।
বেশ, আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে পৌঁছে দেবো, চলুন। না তার দরকার হবে না, আমার বাড়ি এখান থেকে 10 মিনিট দূরে, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে, তবে পৌঁছে জানাবেন। আপনি বাড়ি যাবেন না? আমি যাব একটু পরে। পৌলমীকে রিক্সায় তুলে দিয়ে অপূর্ব আরেক কাপ চা নিয়ে বসল। বাড়িতে ফিরল যখন ঘড়িতে রাত 10:30, আর বাড়িতে ঢুকতেই মা, কি রে দেখা করতে গিয়েছিলি? বাবা, আমি কিভাবে এলাম সেটা তো জানতে চাইছো না? দেখাটা বেশি ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ দেখা হয়েছে, আর সে বাড়িতেও পৌঁছে গেছে। কি বললো রে? কি মিষ্টি দেখতে মেয়েটাকে, কি রে বল। কিছু বলেনি মা, মানে এখনো কিছু জানায়নি, বলেছে চিঠি লিখে জানাবে। আর ও যে না বলবে সেটা তুমি জেনে রাখো, এত আনন্দ করে লাভ নেই। শুনছো? তোমার ছেলের কাণ্ড দেখো, আবার কোন কাণ্ড ঘটে এলো কে জানে। আজকালকার দিনের মেয়ে নাকি চিঠি লিখে জানাবে, তাতে আবার সে নাকি না বলবে। আমি বাবু কিছু জানি না, কিছু একটা ব্যবস্থা তোকে করতেই হবে, কিন্তু এই আমি বলে দিলাম, ও তো ভালো মেয়ের সাথে কি করে এলো কে জানে। মা বেশি কথা না বলে খেতে দাও তো, তোমার বাতি হয়ে গেছে বেশি কথা বলা। আর আমি কিছু বলছি না তার মানে এটা নয় যে তুমি বলেই যাবে। আমাকে জিজ্ঞেস তো করো যে আমি নিজে চাই কিনা বিয়ে করতে। আর আমি নিজেও তোমার কথা ভেবে না করতে পারি না, কি না আমার মায়ের খারাপ লাগবে সত্যি। হ্যাঁ আমি তো বেশি কথাই বলি, ভালো তো শুধু তুমি আর তোমার বাবা, যা খুশি করো তোমরা, আমাকে ছেড়ে দাও, আমি এই বলে রাখছি। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল অপূর্ব। ইতিমধ্যে পৌলমীর সাথে আলাপের 8 মাস কেটে গেছে, তারও বহু আগে কথা হয়েছিল অবন্তীর সাথে, ওর স্মৃতিও এখন ঝাপসা এলোমেলো। সব মিলিয়ে অপূর্ব আবার সেই এক অবস্থায় ফেরত গেছে। ইতিমধ্যে ওর নিজের ব্যবসাটা একটু ঠিক জায়গায় দাঁড় করিয়েছে, বিয়ের জন্য তারপর অন্য কারুর সাথে আলাপের পথেও হেঁটেছেও। তবে অবন্তীর ব্যাপারটা শোনার পর কেউই খুব একটা কিছু বলেনি। তবে এটা সত্যি যে অপূর্ব এই মিটিংগুলোতে আর ঘুমিয়ে পড়েনি, ভ্যাবা চ্যাকাও খায়নি, আর ওর কফি মানে ওর হাতে বানানো শহরের সেরা কফি খাওয়ানো হয়ে ওঠেনি কাউকে। আজ রবিবার, আর এই রবিবার অপূর্বর জীবনে সবসময় যেন কাল হয়েই এসেছে। গতকালই একটা স্বপ্ন দেখেছে ও, ওর সবচাইতে কাছের মানুষ ঠাকুমাকে নিয়ে, কিন্তু সেখানেও যেন সব আধো অন্ধকার ঝাপসা। ও ঠাকুমার দিকে ছুটে যাচ্ছে, চিৎকার করে বলছে, ঠাম্মা এই তো আমি, তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? কিন্তু ঠাম্মা ওকে ছেড়ে দূরে, অনেক দূরে চলে যাচ্ছেন, যেন শুনতেই পাচ্ছেন না ওর ডাক। ঠাম্মা অপূর্বকে ছেড়ে চলে গেছেন বহু বছর, ছোট্ট তখন অপূর্ব। ঘুম ভাঙতেই অপূর্ব দেখল জামাটা ঘামে সপসপ করছে, আর তার চাইতেও খারাপ ব্যাপার, সারা ঘরময় ওর হাতের বানানো কফিতে চকলেট বিস্কিট ডোবানোর গন্ধ। মনটা আবার অম্বল অম্বল লাগছে অপূর্বর। সারাদিন এদিক সেদিক নানা কাজ শেষে সন্ধেবেলায় বাড়ি ফিরল অপূর্ব। ফিরতেই মা হাঁক ডাক শুরু করল, কি মাটিতে বসে থাকবি নাকি একটু চেহারাটার দিকেও তাকাবি? আরেকবার একটু গাটা ধুয়ে আয়, যা এখন না মা একটু পরে। আচ্ছা যা ভালো লাগে করো। ও আর তোর একটা চিঠি এসেছে। চিঠি? চিঠি আবার কে দিল? কে পাঠিয়েছে তা তো জানি না, তোর টেবিলে রাখা আছে। এক ঝটকায় উঠে দাঁড়ালো অপূর্ব, টেবিলের কাছে যেতে গিয়েও পা নড়ছে না ওর। যদি সত্যি 8 মাস পর পৌলমী চিঠি লেখে, আর তাতে যদি না লেখা থাকে, সেটা কি মেনে নিতে পারবে অপূর্ব? কিন্তু এটা তো হতোই, এইভাবেই হতো। কিন্তু এখন বক্তব্য হচ্ছে পৌলমী লিখেছেটা কি। সেদিন বেশি কথা বলেনি ও, চুপচাপই ছিল। এখানে কি বলেছ? টেবিলের দিকে এগোল অপূর্ব। টেবিলের ওপর হলুদ একটা খাম, যার ওপর গোটা গোটা অক্ষরে প্রেরকের নাম লেখা। খামটা হাতে নিয়ে অপূর্ব আবার পেল
ওই কফিতে চকলেট বিস্কিট মেশানো গন্ধটা। খানিকক্ষণ চুপ করে থেকে একটা জোরে শ্বাস টেনে এক টানে ছিঁড়ে ফেললো খামটা। চিঠিটা বের করে নাকের কাছে নিয়ে গেল। চিঠিতে লেখকের গন্ধ থাকে, আর অপূর্ব যেন পৌলমীকেই খুঁজছিল। অপূর্ব চিঠি পড়া শুরু করল। অপূর্ব, আপনি সত্যিই বোকা। না, ওরকম ভাবে এক পৃথিবী খিদে নিয়ে গাঁক গাঁক করে বিরিয়ানি খাচ্ছিলেন সেই জন্য নয়, অন্য কারণে বলছি। আমি সেদিন আপনার প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম। কি মনে করেন আপনি নিজেকে? আপনার কেউ কদর করবে না, আপনার ফিলিংস নিয়ে পিংপং খেলবে, আর আপনি চুপটি করে সেই খেলার রেফারি হবেন? কি ভেবেছিলেন, আপনার ওই মন কেমনের গল্প শুনলে সবাই বাই বাই বলে চলে যাবে আর আপনি একাই পড়ে থাকবেন? ওয়েল, তাহলে আপনি ভুল ভাবছেন। কি ভাবছিলেন এতদিন? কেউ আপনাকে বিয়ে করবে না, তাই তো? শুরুতে যে বললাম আপনি বোকা, এটা তারই প্রমাণ। আপনার মূল সমস্যা কোথায় জানেন? আপনি আমার মধ্যে অবন্তীকে খুঁজতে চেষ্টা করছেন এবং তাকে পাননি বলে বিয়ে না করার ছুঁতো খুঁজছেন। আমি পৌলমী, আর আমার মধ্যে আমাকেই খুঁজতে হবে আপনাকে, কোনো অবন্তীকে না। বোঝা গেছে? আর আপনি খুব ভালো কফি বানাতে পারেন, কিন্তু সেদিন চা খেলেন, বিষয়টা আমার চোখে রহস্যজনক। সেটার আড়ালের গল্পটা আমি শুনব, মানে শোনাতে হবে। আর হ্যাঁ, আমি সেদিন লক্ষ্য করেছিলাম আপনি প্রথম আলাপে নার্ভাস হলেও ক্লাইম্যাক্সে কফি দিয়ে ভালোই ম্যানেজ দিতে পারেন। আমার আবার ম্যানেজিং ক্ষমতাটা একেবারে খারাপ, জাস্ট জানিয়ে রাখলাম। অ্যান্ড ইয়েস, যদি আপনি আমার মধ্যে আবারও অবন্তীকে খুঁজতে চেষ্টা করেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না, বলে দিলাম। ইতি পৌলমী। পুনশ্চ, আমার বাড়ির সামনেই শুভ বিবাহ কেটারার্স অ্যান্ড ডেকোরেটার্সের অফিস, সামনের রোববার ওখানেই দেখা করবেন। আর হ্যাঁ, প্লিজ 5 মিনিট দেরিতে আসবেন, কেমন?